হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি জানি যে আপনারা সবাই সবসময় ভালো থাকেন, আর ভালো না থাকলেও কোনো প্রবলেম নাই। আপনার মন ভালো করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার, আপনি শুধু ভিডিওটি দেখতে থাকুন। আজ আমরা যেন কি দেখবো বন্ধুরা? ও হ্যাঁ, আজ আমরা দেখবো উইদাউট ফটোশপ আমরা সহজে কিভাবে একটা সুন্দর লোগো ডিজাইন করতে পারি। কি মজার না? হ্যাঁ বন্ধুরা, আসলে বিষয়টা অনেক মজার। আসলে আপনারা যারা সিম্পল একটা লোগো বানাইতে চান বাট ফটোশপের কাজ জানেন না, তাদের জন্য এই টিউটোরিয়ালটা একেবারে অমৃত। সো চলুন আমরা ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে ফেলি। আর সেটা কি? সেটা হলো, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই মোস্ট ওয়েলকাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক, আমি মহিউদ্দিন সুমন আছি আপনাদের সাথে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের আমরা আমার মিষ্টি ব্রাউজার মোজিলা ফায়ারফক্স আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সার্চ বক্সে আপনারা শুধু লিখবেন যে logomaker.com, logomaker.com লিখে আপনারা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনারা এখানে নর্মালি এটা ক্লোজ করবেন, নেক্সট নেক্সট ডান, ওকে। তো এটা হচ্ছে আমাদের, কোনো ফটোশপ আসলে আমরা ইউজ করব না, আমরা একটা লোগো ডিজাইন করব। আর এখানে দেখেন এটা হচ্ছে অনলাইন ফটোশপ ডিজাইন, ঠিক আছে? তো অনলাইনে আমরা এটা আমরা ডিজাইন করব ফটো। তো দেখেন এখানে বিভিন্ন, এখানে সার্চ ওভার 1 মিলিয়ন গ্রাফিক্স, এখানে 1 মিলিয়ন গ্রাফিক্স আছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা টেক্সট অ্যাড করার সময় এখানে এটা করতে পারবো, ঠিক আছে? তারপরে বিভিন্ন আমরা সার্কেল বা বিভিন্ন জিনিস আমরা এখান থেকে নিতে পারবো, দেখেন এই অপশনগুলা, ঠিক আছে? তারপরে এখানে আমরা কালার কম্বিনেশনগুলো অ্যাড করতে পারবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি আসলে ডিজাইন করি। তো প্রথমে দেখেন আমরা এখানে যদি লিখি যে সার্চ করি টেকনোলজি, আমরা যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই, TCHNOGY টেকনোলজি লিখে এন্টার দিলাম, ওকে। দেন আমি চাচ্ছি যে কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, ওকে, আমি চাচ্ছি এইটা নিবো, আমার এটা ভালো লাগছে। তো দেখুন আমরা প্রথমে জাস্ট এখানে ক্লিক করলে এটা আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? দেখেন আমরা যখন এই প্রাথমিক অবস্থা আমরা এটাকে যদি আমরা এভাবে নাড়াই, তাহলে দেখেন এই যে হাত মতো একটা অপশন কিন্তু আমাদের মাউসের, খেয়াল করেন আপনারা। তো এখানে দেখেন আমরা যখন হাত মতো এই অপশনটা আছে, তখন আমরা আমাদের এই চিত্রকে আমরা নাড়াইতে পারছি। বাট দেখেন এখানে এই অপশনটাকে যখন এই যে চিহ্নটা আছে, দেখুন ওই যে কোনোটা নীল হয়ে যাচ্ছে, তখন আপনারা এখানে ধরে যদি টান দেন, তাহলে দেখেন এখানে আস্তে আস্তে দেখেন আমাদের চিত্রটা বড় হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেহেতু এটা সিলেক্ট করা অবস্থায় দেখেন চারপাশে এই যে রাউন্ডটা আছে, এর মাধ্যমে এটা যদি আপনাদের থাকে তাহলে মনে করুন যে এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে? তারপর আপনারা দেন এখান থেকে দেখেন এই যে কালার আছে এখানে, এই যে এটা সম্পূর্ণ কালার, ঠিক আছে? তো আপনারা এখানে কালার দেখেন, বিভিন্ন কালার এখান থেকে আপনারা দিতে পারবেন, যে কোনো লোগো ডিজাইন বা আপনারা সিস্টেম করে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তা আমি চাচ্ছি যে এখান থেকে একটা কালার দিয়ে দিই, যেহেতু আমি টিউটোরিয়াল পারপাসে বানাচ্ছি, আমি তো ভালো করে বানাচ্ছি না, আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, তো আমি চাচ্ছি যে এখানে একটা টেক্সট অ্যাড করতে, ঠিক আছে? তো টেক্সট অ্যাড করতে আমরা কি করব? তো আমি চাচ্ছি যদি এখানে একটু উপরে, আমি যদি উপরে তুলতে চাই তো এখানে দিতে পারবো, এখানে দিতে জাস্ট ধরে নিয়ে গেলে হবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে একটা টেক্সট আমি এখানে অ্যাড করব, তাই এখানে এই টি থেকে টেক্সট, ঠিক আছে? এখানে যে আপনারা মাউসে ক্লিক করলে এখানে দেখেন চলে আসছে টাইপ সামথিং। সো আমি লিখলাম এখানে আমার চ্যানেলের নামটি দিব, ঠিক আছে? LEA লার্ন উইথ সুমন, ওকে। তো দেখেন এখানে আসলে এই যে আমি লিখছি লার্ন উইথ সুমন আমার চ্যানেলের নাম, ঠিক আছে? তো দেখেন এখানে এই যে আমাদের এই যে লিখছি আমরা লেখার ফন্টটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, দেখেন ফন্ট ক্যাটাগরি এখানে দেখেন 3D। তো প্রথমে আপনারা দেখেন 3D চলে আসছে, তো আপনারা এখান থেকে দেখেন আপনারা কালার গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনারা কালার এই যে এখান থেকে দেখেন আমি কত সুন্দর করে কালারটা চেঞ্জ করেছি, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের আপনারা কালার এখান থেকে দিতে পারবেন, একটু সময় নেয় অবশ্য, বাট ও মাই গড এটা তো আমার পছন্দ না। আচ্ছা যদি আমরা এই কালারটা নিই, ওকে, তো এই ফন্টটা কিন্তু মোটামুটি অনেক ভালো, ঠিক আছে? তো এই ফন্টটা দিয়ে দেখি আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি একটু চেঞ্জ করি, ফন্ট ফ্যামিলি দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে বা বিভিন্ন ধরনের সিস্টেম আছে, কিন্তু আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে? আপনারা তো দেখে নেবেন,
আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে বানাচ্ছি, তো আমি ভিডিও শুরু করার জন্য আমি বানাচ্ছি। ধরেন আমি যদি এটা দিয়ে দেখি কেমন লাগে, ওয়াও এটা তো অনেক সুন্দর। তারপরে আমি এখান থেকে দেখেন কালার একটু চেঞ্জ করে দিই। ওকে, তো কালারটা আমি চেঞ্জ করলাম। তো দেখেন এখান থেকে আমি চাইলে এখানে এই যে লোগোটা আমি এখানে এটা নিয়ে যেতে পারছি, ঠিক আছে, এটা নিয়ে নিয়ে যাওয়ালাম। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখেন আমি চাচ্ছি যে আমার চ্যানেলের যে স্লোগান এটা আমি দিব, দ্য টেক টিচার, দ্য টিচার। ওকে, তো আমি এটার একটা কালার দিই। আচ্ছা, এই কালারটা রাখলাম। আসলে এটা দেখেন অনেক বড় হয়েছে, তো আমি চাচ্ছি এটাকে একটু ছোট করবো। তো ছোট করতে চাইলে আপনার এখানে ধরবেন, ধরে এমন করে টান দিবেন, দেখেন ছোট হয়েছে, ওয়াও। তো এখানে আপনারা এটা সাজিয়ে দেবেন এইভাবে। আমরা যদি চাই যে আমাদের এই সম্পূর্ণ লোগোটিকে, আমরা চাচ্ছি যে সম্পূর্ণ লোগোটিকে আমরা একটু একটু নিচে বা একটু ডান পাশে সরাবো, ঠিক আছে, তা কি করবেন আপনারা, জাস্ট এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সিলেক্ট হওয়ার পরে দেখেন এখান থেকে আমি যখন নাড়াচ্ছি আমার মাউস দিয়ে, দেখছেন কি হবে, ওয়াও, এটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো দেখেন এটা আমরা যদি চাই তো আমরা এটাকে আরো ছোট বড় করতে পারবো একসাথে। দেখেন এখানে সিলেক্ট করলাম, করে দেখেন এই যে কোনা থেকে এই যে ছোট করলাম, ও মাই গড, উল্টে গেছে। ওকে, তো এখান থেকে দেখেন আমি বড় করতে পারছি, ঠিক আছে। তো দেখি এটা আসলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিলে কেমন হয়, যে আমি যখন যদি দেখেন এখানে দিয়ে অ্যাডেড ব্যাকগ্রাউন্ড জিডো আন্ডো পেস্ট আপনি এটা দেখে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যদি দিই, ওয়াও, তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কিন্তু অস্থির লাগছে আমাদের লোকটা, দেখছেন। আচ্ছা, আমি আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড করলাম। তো আমি চাচ্ছি যে এটাকে আমি একটা সার্কেলের ভিতরে দিতে, ঠিক আছে। তো দেখেন এখানে আপনার সার্কেল শেপস এর ভিতরে যাবেন, যে দেখেন এখানে বিভিন্ন ধরনের এরিয়া আছে, ঠিক আছে। তো আপনার যেটা পছন্দ হয়, তা আমি চাচ্ছি যে এখানে যদি আমি এটা দিই তাহলে আপনারা এখান থেকে এটাকে আমি ধরেন এখানে নিয়ে গেলাম, নিয়ে এই যে অপশনটা আছে এখানে নিয়ে আমি যদি এদিকে টান দিই তাহলে দেখেন বড় হচ্ছে। আর এখান থেকে এই যে অপশনটা এখান থেকে ধরে আমি যদি এখানে টান দিই, ওকে, দেখছেন। তারপরে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, দেখি ও কালার চেঞ্জ করলে দেখছেন যে আমাদের যে লোগোটা এটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, তো এখানে এই যে আপনার এই যে আমরা যে সার্কেলটা নিছি এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, মাউসে লিখে যে সেন্ড টু ব্যাক আছে এই ব্যাকে ক্লিক করবেন, দেখছেন। তাহলে আমাদের এই যে এটা আমাদের লোগোটা সামনে চলে আসছে, আর আমাদের এই যে কালারটা এটা পিছনে চলে গেছে, দেখেন এটা ধরে আমরা এখন আনতে পারছি। তো আমরা দেখি একটু কালারটা চেঞ্জ করি, দেখি কেমন লাগে। এখানে ধরে আমরা এই যে নাড়াচ্ছি নাড়াচ্ছি নাড়াচ্ছি, ওকে ওকে, মাই গড, কত সুন্দর কালার, দেখছেন কত সুন্দর লাগছে। ওকে, তো এই হলো আমাদের একটা দেখালাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা অনেক সুন্দর করে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, তো আমাদের এখন কাজ যে আমরা আসলে এই লোগোটা বানানো আমাদের শেষ। তাহলে আমরা দেখি এটাকে আমরা সেভ করব কিভাবে, ঠিক আছে। তো আমরা এই লোগোটিকে সেভ করতে গেলে, বা আপনারা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কোনো সমস্যা, আপনারা এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার এই যে লোগোটা আমি বানিয়েছি এটাকে আমি সেভ করবো। তাহলে আপনার এখানে এই যে এই কোনো এখানে এই যে সেভ লোগো এই অপশনটিতে আপনারা চলে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে আসলে আপনারা যদি এই লোগোটা HD ফরম্যাটে চান তাহলে আপনার এই যে $19 পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর আমরা যেহেতু ফ্রি করতে চাচ্ছি, সো যার কারণে আমাদের যে একটু লো রেজুলেশনটা আমাদের নিতে হবে, ঠিক আছে। তো দেখেন আমাদের এই যে লোগোর URL-টা এখানে দেওয়া আছে, তো আমরা এখানে সিম্পলি আমরা কপি করে রাখলাম, ঠিক আছে। তারপরে আপনারা এই যে লো রেজুলেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা আমাদের PNG ফরম্যাটে ডাউনলোড হবে, ঠিক আছে। দেখেন PNG, তো এখানে সেভ ফাইল, ওকে। সো দেখুন আমরা যে এটা ক্লিক করেছিলাম, আমাদের এটা এই যে লোগোটা আমরা কেটে দিলাম, আচ্ছা কেটে দিয়ে আমরা যে কপি করেছিলাম না, কপি করে এখন আমি যদি Ctrl+V দিয়ে পেস্ট করে আমি যদি এটা দিই, দেখেন আমাদের ওই লোগোটিকে আমরা চলে যাবো আবার, দেখেন দেখছেন এই লোগোটিতে আমাদের চলে আসে। ওকে, তো আমরা এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আমরা দেখি আমরা যেটা ডাউনলোড করলাম সেটা দেখি কেমন দেখাই, ওয়াও কত সুন্দর লোগো, এত সুন্দর লোগো কি করে বানালাম, ও মাই গড, দেখছেন। তো আপনারা চাইলে কিন্তু এত সুন্দর লোগো খুব সহজেই, আমার লাগছে মনে হয় কয় মিনিট, 10 মিনিটও এখনো লাগে নাই, ঠিক আছে। তো আপনার 10 মিনিটের ভিতরে দেখেন আপনারা চাইলে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এইভাবে অনেক সুন্দর করে লোগো বানাইতে পারবেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি চিল করুন। সো টাটা, বাই বাই।